আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো অনেকদিন পরে আজকে আপনাদের মাঝে আবার ইতালির আপডেট নিয়ে আমি হাজির হলাম। সো আজকে আমি 15টি শহরের নাম উল্লেখ করব। এই 15টি শহর থেকে 2020 সালের 85% ভিসা উঠে গেছে অলরেডি, ইনশাল্লাহ 85% ভিসা অলরেডি উঠে গেছে 2020 সালের, এবং এই শহরগুলোতে 2022 সালের কাজ খুব তাড়াতাড়ি চলতেছে। অনেকে অলরেডি 2022 সালের নলস্তা রেসিভ করে তারা অলরেডি কিছু লোক অলরেডি পৌঁছে গেছে ইতালিতে, এমনও নিউজ আছে আমার কাছে, ঠিক আছে। তো শহরগুলো উল্লেখ করার আগে বলে নিই, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং সবার সাথে শেয়ার করুন যাতে সবাই নিউজটা পায়, খুশির খবর। তো আসলে কথা আমি আর না বাড়িয়ে অতি শীঘ্রই শুরু করতে যাচ্ছি শহরগুলোর নাম। আমার হাতে যে লিস্টে আছে, সর্বপ্রথম বলতেছি রোম শহর। রোম শহর থেকে আরও আগের থেকেই ভিসা স্টার্ট হয়েছে নলস্তা বের হওয়া, তো ওখানে প্রায় নলস্তা উঠে গেছে রোম শহর। এখনও কাজ চলতেছে সিজনাল ভিসার, নন সিজনালটা একটু স্লোলি হচ্ছে প্রত্যেকটা শহর থেকেই। আসলে কমেন্টসে আপনারা কিছু বলার থাকে জেনে নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, 2 নম্বর বেনিস শহর। বেনিস শহর থেকেও অলরেডি সিজনাল ভিসার কাজ অনেক ভালো চলতেছে। তারপরে হচ্ছে নেপলি শহর, তারপরে হচ্ছে মিলান শহর, ভেরোনা শহর, তুরিন শহর, পালেরমো, রেভেন্না, ফেরারা, ফাগিয়া, বারি শহর, লুকা শহর, ঠিক আছে। এবং আর একটা শহর আছে বুলজানো শহর থেকে। এই যে শহরগুলো আমি শর্টকাট নাম বলে দিছি, আপনারা আসলে খোঁজ নেন যারা অ্যাপ্লিকেশন করছেন শহরগুলো থেকে, যাদের মাধ্যমে করছেন, স্পন্সরের মাধ্যমে করছেন, বা আপনাদের ভাই ব্রাদারের মাধ্যমে করছেন, বা উকিলের মাধ্যমে করছেন, যেভাবে করছেন, যে শহরগুলোর নাম বলছি এগুলো থেকে অনেক ভালো কাজ চলতেছে 2022 সালের বিষয়। নলস্তা অনেক নলস্তা অলরেডি উঠে গেছে, সো আপনারা খোঁজ নিলেই আশা করি বুঝতে পারবেন। এবং এই শহরগুলো থেকে নন সিজনাল ভিসাটা একটু স্লোলি কাজ চলতেছে, বাট সিজনাল ভিসার কাজটা অতি দ্রুত চলতেছে, ঠিক আছে। অনেকে অলরেডি নলস্তা হাতে বাইয়া অ্যাম্বাসি ফাইল জমা করে অলরেডি ভিসা তারা রিসিভ করে ফেলছে, অনেকে অলরেডি চলেও গেছে যারা ভাগ্যবান, ঠিক আছে। তো আসলে কথা আমি দীর্ঘায়িত করবো না, খুব শর্টকাট আপনাদের মাঝে অনেকদিন পরে আমি আসলে এই আপডেট নিউজটা নিয়ে আসলাম, কারণ সবসময় আসলে ছোটো ছোটো ভিডিও নিয়ে আসার ইচ্ছেও আসলে করে না, যে ভাবলাম যে একেবারেই আসলে নিউজটা দেব। তো এখানে প্রায় 13-14টা শহরের নাম আছে, তো শহরগুলো থেকে অলরেডি অনেক নলস্তা রিলিজ হয়ে গেছে। আপনারা অনেকে ইমেল রিসিভ করছে, অনেকে অলরেডি মালিকের পেপার সবগুলো রিসিভ করছে, অনেকে পুরো ফাইল এম্বাসিতে জমা দিয়ে ভিসাও রিসিভ করেছেন, এমনকি অনেকে চলেও গেছেন, এমনও 100% গুড নিউজ আছে, ঠিক আছে। তো আপনারা যারা যারা অ্যাপ্লিকেশন করেছিলেন 2022 সালের জন্য, তারা অতি দ্রুত খোঁজ খবর নেন যার মাধ্যমে করছেন আর কি। তো আশা করি সুফলটা পাবেন ইনশাল্লাহ। আর আরেকটা কথা, অনেকে জিজ্ঞেস করে ভাইয়া আমি অমুক শহর থেকে করেছি এতটা এত মিনিট। আসলে ভাই এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার কপালের উপর, আমার প্রিভিয়াস ভিডিও আছে, প্রিভিয়াস ভিডিওতে আমি আলোচনা করেছি, এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার নসিবের উপর, ঠিক আছে। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন, আশা করি সুফল সবাই পাবেন, কারণ সবারই ইচ্ছে আছে যে আসলে যে সবাই ইউরোপে যাওয়ার জন্য, ভালো টাকা ইনকাম করার জন্য, পরিবার পরিজনের জন্য আসলে ভালো কিছু দেবে বা এটাই, ঠিক আছে। মা বাবা ভাই বোন আসলে সবার জন্য আসলে কেয়ার করাটা একটা দায়িত্ব, যারা অলরেডি বড় হয়ে গেছেন বা কর্মজীবী হয়েছেন, ঠিক আছে। তো আসলে আর কথা না বাড়িয়ে কথা এইটুকুতে রাখবো, আসলে কথা খুব একটা ঘুরানো পেঁচানো আমার ভালো লাগে না, সো আমি ডাইরেক্টলি কথা বলতে ভালো লাগে, জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। সো আশা করি যদি ভিডিওগুলো ভালো লাগে তো লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকুন। আর নেক্সট ভিডিওতে রোমানিয়ার আপডেট নিয়ে আবারও খুব শীঘ্রই হাজির হব, বাংলাদেশ থেকে কতগুলো ভিসা পেয়েছেন এবং কতগুলো ফাইল জমা হয়েছে এই আপডেট নিয়ে আমি আবারও খুব শীঘ্রই আসবো, ঠিক আছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।